আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি দিনে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো আজকে দুপুরে খাওয়ার পরে এত পরিমাণে ঠান্ডা লাগছে যে আরিফ বলছিল মামি একটু নিচে যাই, তো ভাবলাম আমিও একটু নিচে যাই। এখন হচ্ছে দুপুর টাইম, আমরা খাওয়ার পরে একটু মা ছেলে বাইরে আসলাম। তো বাইরে এসে রীতিমতো আমি অবাক, কারণ আমাদের কমপ্লেক্সের ভেতর দেখতে পেলাম অনেকগুলো মুরগি। পরে দারোয়ানকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এক বাসায় এনেছে অনেকগুলো মুরগি, কয়েকদিন রাখার পরে হয়তো পরে জবাই করে দিবে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে বাইরে একটা কাঁঠাল গাছ। তো কোয়ার্টারে কিন্তু অনেকগুলো গাছ আছে, বিভিন্ন ফলের গাছ, তো ভালোই লাগে কিন্তু। আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন গার্ড রুমের কাজ চলছে, এ কারণে সিমেন্ট বালি সব কিছু। তো আজকে হচ্ছে আমি একটা কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে, সবসময় কেকটা বানাই। তো জারিফ বলল, আদিপও বলল যে মামি কেক খাবো, বার্থডে কেক খাবে। তো এ কারণে হচ্ছে তিনটা ডিম নিয়েছি, আমি পৌনে এক কাপ নিয়েছি ময়দা, আর এখানে এক কাপের চেয়ে কম নিয়েছি আমি সয়াবিন তেল। তারপর নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার, দুই টেবিল চামচ আমি গুঁড়া দুধ নিয়েছি, আর হাফ কাপের চেয়ে একটু বেশি নিয়েছি চিনি। তো সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর অনেকেই কিন্তু আমার কাছে জানতে চান, বিশেষ করে আমার বিয়ের যে ভিডিওটা দিয়েছি ওখান থেকেও আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপু আপনার কি লাভ ম্যারেজ, বা আপনার বিয়েটা কিভাবে হয়েছিল। যেহেতু আমি আমার লাইফস্টাইল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তো আপনাদেরও জানার কিছুটা কৌতূহল থাকতেই পারে। তো চিন্তা করলাম সবার কথা মাথায় রেখে যে আজকে আমি কেকটুকু বানাই, যেটা আমি সবসময় বানাই। অলরেডি অনেকবার কিন্তু আমার কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে অনেকগুলো, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে কিন্তু পেয়ে যাবেন, অনেকগুলো কেকের রেসিপি আমি ওখানে শেয়ার করেছিলাম। তো প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই সাথে আমি বলছি। তো আমাদের বিয়েটা হচ্ছে সম্পূর্ণ অ্যারেঞ্জ ম্যারেজ, এখানে কোনো রকম লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ, মানে যেটা হচ্ছে পারিবারিকভাবে হয়েছে আমাদের বিয়েটা। আর আমার বিয়ে যখন হয়েছিল তখন একদম কি বলবো, আমার আমি যখন ইন্টারে জাস্ট ভর্তি হয়েছিলাম তখনই আমার বিয়েটা হয়। তো বিয়ে বলতে হঠাৎ করে আসলে কোনো প্ল্যান ছাড়া, আসলে মানে আমার চাচার হচ্ছে আদিব বাবাকে হচ্ছে আমার চাচার অনেক পছন্দ হয়েছিল, তো আমার চাচাও হঠাৎ করে আমাকে দেখিয়েছিলেন, যেটা আমি নিজেই জানতাম না, আমার অজান্তেই আমাকে দেখানো হয়েছে। যাই হোক, আমি হয়তো কোথাও কোনো একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, রাস্তায় দেখেছি এরকম, তো দেখেই আর কি ওদের কাছেও ভালো লেগেছে। পরে দিয়ে বাসায় এসে দেখা গিয়েছে রিং পরানো হয়েছে, তারপরে এর এক মাসের মাথায় হচ্ছে আমার হঠাৎ করে বিয়েটা হয়ে যায়। আসলে এটা সম্পূর্ণ পারিবারিকভাবে হয়েছিল, কোনো রকম সব কিছু আসলে পারিবারিকভাবে হয়েছে। তো যাই হোক, আর অনেকেই জানতে চেয়েছেন যে আমার হাজব্যান্ডরা কয় ভাই, বা আমি কয় নাম্বার বউ, অনেকেই জানতে চান। তো সেটা আমার আগেই একটা ভিডিওতে হয়তো বা আমি বলেছিলাম, আমার কাছে মনে পড়ছে না, আসলে আমার পরিচিতি ব্লগেও হয়তো বলা হয়নি। তো আমার হাজব্যান্ডরা হচ্ছে চার ভাই এক বোন, আর সবার বড় হচ্ছে আমার হাজব্যান্ড, তার মানে সেই হিসেবে আমি বড় বউ। আর হচ্ছে আমার একটাই ননদ, আমার হাজব্যান্ডরা তিন ভাইয়ের পরে হচ্ছে আমার ননদ, তারপর হচ্ছে ছোটো আরেকজন দেবর। তো আমার ননদ হচ্ছে বাইরে থাকে, ও বাহরাইনে থাকে। আর আমার ননদ দেখা গিয়েছে আমার বিয়ের সময় এসেছিলো, তো আমার বিয়ের পরে তখন ওর দুইটা সন্তান, এক ছেলে এক মেয়ে, তো ওরা হচ্ছে আমার পিটাপিটি। তো এ কারণে একজনের এক বছরের ডিফারেন্স আর একজন। তো আমার বিয়ের পরে হচ্ছে ও কিছুদিন ছিল আমাদের বাসায়, ছিল বাংলাদেশে ছিল, যখন ওর বাচ্চারা একটু বড় হয় তখন বছর দেড় বছর পরে ও আবার বাইরে চলে যায়। তো আমার মেজ দেবরের বিয়েতেও আবার এসেছিল, তো এখন সামনে আমার সেজ দেবরকে বিয়ে করাবো এরকম প্ল্যান আছে। তো ইনশাল্লাহ তখন আবার দেখবেন, আপনারাও হয়তো দেখবেন, তখন আমার ব্লগের মাধ্যমে তো দেখতে পাবেন। আর আমার দেবরদের মধ্যে হচ্ছে মেজজনকে বিয়ে করিয়েছি, সেজজন হচ্ছে আমার সাথেই থাকে, ও হচ্ছে ও সরকারি জব করে, আর ছোটোজনও সরকারি জব করে, ও হচ্ছে মেজজনের সাথে থাকে, মানে মেজজন আর ছোটোজন অন্য বাসায় থাকে, আর আমার সাথে আমার দেবর একজন থাকে, আমার শাশুড়ি থাকে। তো যাই হোক, মোটামুটি অনেক কিছু বলে ফেলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি তিন প্যাকেট, তো এগুলো ভাপে দিয়ে আমি একটু গলানোর চেষ্টা করছিলাম, বাট এগুলো গলছিল না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার কেকটুকু কিন্তু হয়ে গিয়েছে, আর আপসিং দেখে কিন্তু বুঝে নিতেও পারেন যে আমি কিভাবে করেছি। যদিও এরকম কেকের রেসিপি আমার চ্যানেলে আগে দেওয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাশাল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে।
তো এদিকে হচ্ছে এগুলো কোনোভাবেই গোল ছিল না, জাস্ট আমি এইভাবেই হচ্ছে এগুলো ডেকোরেশন করব। আর হ্যাঁ, আপনাদেরকে আমি সব কিছুই জানাই কিন্তু একটা কথা জানানো হয় না, যেটা হচ্ছে আসলে আমার শ্বশুর নেই, আমার শ্বশুর মারা গিয়েছে অনেক আগে, যখন আমার হাজবেন্ডরা একদম সবাই ছোট ছিল। আমার হাজবেন্ড তখন কলেজে পড়ছিল, মানে সে বড়, সে তখন কলেজে, আর বাকিরা তো আরও ছোট। তো যাই হোক, আমার শ্বশুর কিন্তু অনেক আগেই কিন্তু মৃত্যুবরণ করেন, তো যেটা আমার ব্লগে হয়তো কখনো বলা হয়নি। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করেন। তো সবাই আমাকে, আমার শ্বশুরবাড়িতে গেলে কিন্তু সবাই বলে যে তোমার শ্বশুর যদি থাকতো তাহলে তোমাকে অনেক বেশি আদর করতো। যাই হোক, সবাই অনেক সুনাম করে, মানুষ হিসেবে নাকি অনেক ভালো ছিলেন তিনি। তো যাই হোক, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর আজকে এই যে কেকটা আমার কিন্তু হয়ে গিয়েছে, কেকটা কিন্তু অলরেডি গরম, তো যথেষ্ট কিন্তু এটা ফুলেছে। আর কেকে কিন্তু অনেক যে বেশি আমি বেকিং পাউডার ইউজ করেছি তা কিন্তু না, আমার কেকগুলো কিন্তু মাশাল্লাহ অনেকটা স্পঞ্জি হয়, অনেক সুন্দর হয়। তো প্রথম প্রথম কিন্তু কেক বানাতে কিন্তু অনেক হিমশিম খেয়ে যেতাম। আমার প্রথম যখন আমি কেক বানিয়েছিলাম, আমার এখনও মনে পড়ে, আমার 6 ঘন্টা সময় লেগেছিলো কেকটা হতে। তো আজকে হচ্ছে আমি নজেল দিয়ে কেকটা একটু হালকা ডেকোরেশন করব। তো নজেলগুলো হচ্ছে আমি কিনে এনেছিলাম, এগুলো তো আপনারা জানেন পার পিস হচ্ছে 10 টাকা করে। তো আমি মনে হয় সেট কিনেছিলাম হয়তো 200 টাকা 150 টাকা দিয়ে, মনে নেই, অনেক আগে কিনেছি। এগুলো আমি বক্সে করে সবসময় এরকম রেখে দিই। আর যখন আপনারা এক সেট কিনবেন, সাথে হচ্ছে এই সাদা অংশটুকু অবশ্যই দিবে, আর এটা কিন্তু মাস্ট লাগবে, কারণ এটা ছাড়া হচ্ছে আপনি পলিথিনের সাথে ফিটিং করতে পারবেন না। তো সবসময় আমি এরকম সুতি একটা পরশি কাপড় এরকম বক্সে সাথে করে রেখে দিই। দেখা যায় অনেক সময় লাগে, কোনো পিঠা বানানোর ক্ষেত্রেও পরিষ্কার কাপড় লাগে, সেক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে আর খুঁজে পায় না। তো আমার এখানে জিলেটিন লাগবে, জিলেটিন আমি 1 চামচের মতো নিব। জিলেটিনের প্যাকেট বেশি দাম না, মাত্র 40 টাকা এক প্যাকেট। এটা কিন্তু জিলেটিন দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন পুডিং তৈরি করতে পারেন, যেমন ধরুন ম্যাঙ্গো পুডিং, মানে আম দিয়ে যে কোনো পুডিং, আম, কমলা, বা আপনারা চাইলে কিন্তু ডাবের পুডিং, তো সব কিছুতে কিন্তু আপনারা জেলেটিন ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে বেবো ব্র্যান্ডের একটা হুইপড ক্রিম, এটা আমি কিনেছিলাম কিছুদিন আগে। তো এটা হচ্ছে এখানে আমি 1 কাপের মতো নিব। তো আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করব। ইলেকট্রিক বিটার নেওয়া ভালো, যারা কেক বানাতে চান বা কেক বানাতে পছন্দ করেন, এ ধরনের ইলেকট্রিক বিটার একটা রাখতে পারেন। তো আমি মোটামুটি আমার যা কিছু প্রয়োজন, দেখা যায় প্রয়োজনীয় সব কিছুই আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। আর সব দেখা গিয়েছে আমি যে একবারেই সব একসাথে কিনেছি তা না, আমার প্রয়োজন অনুসারে আস্তে আস্তে করে সংসারে সব জিনিস নিয়েছি। সংসারে কখনো কেউ একসাথে সব জিনিস কিনতে পারে না, তো আস্তে আস্তে করে নিয়ে নেওয়া যায়। এই মাসে একটা কিনলে হয়তো আর 1 মাসে একটা কিনেছি, এভাবে করে করে আমি কিনে নিয়েছি সব কিছু, আলহামদুলিল্লাহ সব কিছুই আছে, আল্লাহ অনেক সুখে রেখেছে। তো এখানে হচ্ছে আমি ইলেকট্রিক বিটারটা দিয়ে হচ্ছে এখন এটা বিট করে নিব। আর আমি যে পাত্রে হচ্ছে বিট ক্রিমটা তৈরি করছি, তো এই পাত্রটি একটু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে হচ্ছে জেলেটিন 1 চামচ, আমি 1 চামচ জেলেটিন আর 2 চামচ গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তো সেটা এখন এখানে ভেতর দিয়ে দিয়েছি। জেলেটিন দেওয়ার কারণে হচ্ছে ক্রিমটা শক্ত থাকবে, আর গলে যাবে না, স্টিকি থাকবে আর কি। তো যাই হোক, আমি কেককে এখন ডেকোরেশন করে নিচ্ছি, খুব হালকাভাবে করছি। আর এখানে ক্রিমে কিন্তু আমি চিনি ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে চিনি গুঁড়া ইউজ করতে পারেন, অবশ্যই গুঁড়া চিনি লাগবে। আপনারা যদি দানাদার চিনি ইউজ করেন তাহলে কিন্তু ক্রিমটা গলে যাবে। তো আমি এখানে চিনি দিইনি, কারণ হচ্ছে ক্রিমটা এমনিতেই একটু মিষ্টি, এ কারণে আর চিনি দিইনি। আর মিষ্টি বেশি হয়ে গেলে ক্রিমটা কেউ খেতে চায় না বাসায়, আমি দেখতেই পেয়েছেন। আপনার ভেতরে কিন্তু আমি ক্রিম খুবই কম দিয়েছি, কারণ ক্রিম বেশি হলে সবাই ক্রিমটা ফেলে হচ্ছে কেকটুকু খাই, এ কারণে হচ্ছে ক্রিমটা একটু সবসময় কমিয়ে দিই। তো আমি হালকাভাবে ডেকোরেশন করে নিচ্ছি, আর যারা কেক বানায় সবসময় আমি চিন্তা করি তারা কীভাবে এত ধৈর্য সহকারে কেক বানায়, কারণ আমার সব কিছু করার ধৈর্য থাকলেও কেক ডেকোরেশন করার ধৈর্যটুকু আমার খুবই কম, কারণ কেক ডেকোরেশন করতে কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন। জানি না আসলে এক একজনের এক এক কিছুতে আসলে মন বসে, কিন্তু আমার কেক ডেকোরেশন করার এই জিনিসটা কিন্তু খুব বেশি রকমের কষ্ট মনে হয়, যেটা আসলে মানুষ মন দিয়ে করে না সেটা কিন্তু কষ্ট মনে হয়, এটা আমি বুঝতে পারি।
তো তারপরে কিন্তু আমি চেষ্টা কিন্তু কমতি রাখি না, পারবো না এই জিনিসটা কখনোই বলি না, আমি চেষ্টা অবশ্যই করে যাই। কখনো কোনো জিনিস এমন নেই যে আমি পারবো না বলে ছেড়ে দিয়েছি, আমি চেষ্টা একবার হলেও করেছি। তো যাই হোক, আমি যে চকলেটগুলো একটু গুঁড়া করেছিলাম আর কি, তো সেগুলো হচ্ছে একটু ছিটিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এই ডানোর প্যাকেটটাকেই হচ্ছে আজকে ক্রিমের প্যাকেট হিসেবে কাজে লাগাবো। তো সেটার মুখ দিয়ে আমি একটু ছিঁড়ে নিয়েছি, বেশি ছিঁড়া যাবে না, এতে করে দেখা যাবে ক্রিম বাইরে চলে আসবে। অল্প অল্প করে ছিঁড়ে নিতে হবে, ভেতরে আমি ভেতরের অংশটুকু ঢুকিয়ে সাদা অংশটুকু মানে মুখটুকু ঢুকিয়ে তারপরে হচ্ছে এভাবে একটু একটু করে ছিঁড়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি বাইরে বাকি অংশটুকু ঢুকিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমার মোবাইলে কেন জানি সাদা কালারটা খুব বেশি ভালো আসে না, এটা আমি আগে একটা ব্লগে বলেছিলাম আপনাদেরকে। তো ডিজাইন যেটা করছি খুবই সিম্পলভাবে এটা কিন্তু করে নিয়েছি, যেটা দিয়ে আমরা নর্মালি গোলাপ তৈরি করি, তো সেই নজলটা দিয়ে হচ্ছে আমি এভাবে করে নিচ্ছি একটু উপর করে। এখন একটু পাতা শেপ করে করছি সেম নজলটা দিয়ে। তো আমার কাছে কিন্তু ডিজাইনটা বেশ ভালোই লাগছে, আর ক্রিমটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, যাতে করে এটা যেভাবে আমি করছি সেভাবে হয়ে যাচ্ছে। তো এই যে ঝটপট কিন্তু আমি ডেকোরেশন করে নিয়েছি, আর আদিব জাহিব তো কিন্তু যথেষ্ট লাফাচ্ছে, ওরা কিন্তু অনেকটা খুশি। তো ওরা কিন্তু ভিডিও করলে কিন্তু অনেকটা নার্ভাস হয়ে যায়, এই কারণে আমি ওদেরকে দেখাতে পারছি না, না হয় কিন্তু আমি আপনাদেরকে দেখাইতাম ওরা যে এতটা পরিমাণে যে খুশি হয়েছে, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে হয়তো পারছি না। তো যাই হোক, আমরা এখন একটুকু কাটবো সবাই মিলে। আর বাচ্চারা যখন মাঝে মাঝে এ ধরনের খাবারের বায়না ধরে তখন কিন্তু নিজের কাছেও করে দিতে ইচ্ছে হয়। আমার কাছে কেন জানি খুব ইচ্ছে হয়, কারণ হচ্ছে ওরা নর্মালি দেখা যায় বলে না যে খাবো, কিন্তু মাঝে মাঝে যখন বলে যে এটা খাবো তখন ইচ্ছে করার জন্য জিনিসটা বানিয়ে দিই। তো এই যে ওদেরকে দিয়েছি, ওরা তো অনেকটা খুশি ওরা পেয়ে। এই যে জারিফ তো বলছে অনেক ইয়াম্মি হয়েছে, আজকে প্রায় অনেকদিন পরে আমি কেক বানিয়েছি। আর এই যে কেকটার লেয়ার আমরা দেখতে পাচ্ছেন, আমি ওই যে আগে যেটা বলেছি সাদা জিনিস কেন জানি আমার ক্যামেরাতে বেশি ভালো আসে না, তো আমি বসে খাচ্ছি আর আবিজাকে একটু দেখাই। তো কেক নিয়ে হচ্ছে অনেকগুলো অভিজ্ঞতা আছে, প্রথম যখন আমি কেক বানিয়েছিলাম আর কি, তো সেদিন আমার সময় লেগেছিলো প্রায় 6 ঘন্টার মতো, আমার এখনও সেই দিনটার কথা মনে আছে পরে আর কি। আর যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যার টাইম আর সানজিব বাসিরি থেকে এসে ঘুমোচ্ছে, আমার দেখা গিয়েছে নামাজ পড়তে, মাগরিবের নামাজ পড়ার পরে ওখানে কিছুক্ষণ সে তেলাওয়াত করে তারপর আসে। আর আমার শাশুড়ি হচ্ছে আজকে আমার মেজদের বাড়ির বাসায় গিয়েছে, ওখানে হচ্ছে আন্টি এসেছে মানে আমার জায়ের মা এসেছে। তো আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা জানাবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবসময় যেরকম সাথে ছিলেন আশা করি সামনে এভাবে সাথে থাকবে। তো এখানে বিদায় নেব, আল্লাহ হাফিজ।